হ্যালো বন্ধুরা, করোনার ওমিক্রন ভেরিয়েন্ট সমগ্র দেশে ছড়ে পড়েছে, কিন্তু এটা এতটা খতরনাক নয়। কিন্তু চীনের গুয়াহাটির বিজ্ঞানীরা করোনা ভাইরাসের এক নতুন ভেরিয়েন্ট নিউকোপকে নিয়ে যা বললেন তা সমগ্র দেশের লোক আতঙ্কিত। নিউকোপ ভেরিয়েন্টটি দক্ষিণ আফ্রিকার বাদুদের মধ্যেই দেখতে পাওয়া যায় এবং এই ভাইরাসটি এতটাই খতরনাক যে আক্রান্ত তিনজনের মধ্যে একজন ব্যক্তি মৃত্যু অবশ্যই। কিন্তু এর একটি ভালো দিক যে এখনও পর্যন্ত এটি মানুষের মধ্যে ছড়ায়নি এবং এখনও পর্যন্ত এর কোনো রোগীও সামনে আসেনি, কেননা এই ভাইরাসটি কেবলমাত্র পশুদের মধ্যে ছড়ায়। তাও এটাকে এত হালকাতে নেবেন না, সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।